নখা নাংনা নাইতংমানি মানিখনি মরক মানকা শুনানিতেই কিশাসং নাংমানি সানমুরং নতুয়ী সিপিআইএম দুগলি বখাকসিনি লুয়াজি মংবাই তিনি স্রাংসল ড্রপ গেট আমচায় কাইসা হিমবত খলাইজাকা শ্রদ্ধেয় অভিভাবক মন্ডলী এবং মায়েরা বোনেরা, আপনারা আমাদের দুজন বক্তার কাছ থেকে শুনেছেন সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে আমাদের পার্টি সিপিআইএম সারা দেশব্যাপী আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে এই দুটো দাবি নিয়ে আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছেন। আরএসএস বিজেপির নেতৃত্বে যে সরকার, তারা নির্বাচনের আগে জনগণের সামনে যে প্রতিশ্রুতিগুলো রেখেছিলেন তার অন্যতম প্রতিশ্রুতি ছিল আমাদের দেশের যে যৌবন তাদের সমস্যার সমাধান করার জন্য প্রতি বছর 2 কোটি বেকারের কাজ তারা দেবেন, তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। 14 সালের আগ পর্যন্ত ভারতবর্ষে যারা শাসন করেছেন তাদের শাসনের ফলে ভারতবর্ষ থেকে লক্ষ হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকে জমা আছে, তারা হিসাব করে বলেছে তাই সেই টাকা তারা যদি নির্বাচন জিতে সেই টাকা এনে আমাদের দেশের প্রতিটা পরিবারকে 15 লক্ষ টাকা করে দেবে। জিনিসপত্রের আকাশ ছোঁয়া যে দাম, এটা মানুষের প্রায় ক্ষমতার নাগালের মধ্যে নিয়ে আসবে এই প্রতিশ্রুতিতে আজকে 9.5 বছর প্রায় শেষের পথে আরেকটা নির্বাচন আমাদের সামনে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি তারা যে সময়ে ক্ষমতা এসেছিলেন সেই 2 কোটি বেকারের চাকরি আজকে সেই 9.5 বছরেও 2 কোটি বেকারের চাকরি হয়েছে, সেই রিপোর্ট কার্ড তারা তুলে ধরতে পারেনি, ভারতবর্ষের মানুষ দেখে নাই। মূলত দুইটা দাবি, একটা হচ্ছে কর্মসংস্থানের দাবিতে, আরেকটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির দাবিতে। এগুলি মানুষকে ব্যাখ্যা করে বলতে হয় না। নরেন্দ্র মোদীজি যখন কেন্দ্রের ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন তখন আমাদের দেশে বেকারের সংখ্যা কত আর এখন বেকারের সংখ্যা কত বেড়েছে। আমার আগের বক্তা বলেছেন বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থান করবেন, এই পর্যন্ত 9 বছর তো চলে গেছে প্রায়, কতজনের কর্মসংস্থান হয়েছে? আমি সরকারি চাকরির কথা বলছি না, সব মিলিয়ে মাত্র 14 লক্ষের মতো সরকারি চাকরির সংস্থান হয়েছে, আর খালি পদ পড়ে রয়েছে প্রতিটি দপ্তরে দপ্তরে, একমাত্র রেল দপ্তরে এ পর্যন্ত প্রায় 7.5 লক্ষ বেকারের চাকরি হতে পারে, কিন্তু নরেন্দ্র মোদী সরকার সেটা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? কারণ তিনি কাজ করছেন ভারতবর্ষের সবচেয়ে বড় ধনী যে ব্যক্তি সেই আদানির সাথে, যার অঙ্গুলি নির্দেশে নরেন্দ্র মোদীজি চলছেন, কাজে সব দিয়ে দিচ্ছেন আদানি আম্বানিদের। এখানে বেকারের চাকরি সরকারি চাকরি হবে কোথা থেকে? আজকে এই কবছরে আমাদের রাজ্যের দিকেও তাকিয়ে দেখুন, যুবকরা ছাত্ররা লেখাপড়া শিখছে, জ্ঞান অর্জন করছে, কিন্তু ভবিষ্যৎ ঘোর অন্ধকারে ঢাকা, কোথাও কোনো চাকরি বাকরির ছিটে ফোটাও কোথাও নেই। যাও 2-4 জনের কথা বিজ্ঞপ্তি দেওয়া হয় তাও নিতে নিতে সময় বেরিয়ে যায়, বেকারের ভবিষ্যৎ এক অন্ধকার সমুদ্রের মধ্যে ডুবে আছে।